হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেকার ভাই বোনদের জন্য সুখবর নিয়ে এসেছে কর্মসংস্থান ব্যাংক। আমরা জানি যে বাংলাদেশের বেকারত্বের হার একটু বেশি, অর্থাৎ দিন দিন বেকারের সংখ্যা বেড়েই চলছে। এমন অনেক ছেলেমেয়ে রয়েছে যারা বেকার অবস্থায় কিছু না কিছু করতে চাচ্ছে, কিন্তু টাকার অভাবে করতে পারছে না। এক্ষেত্রে অনেক ব্যাংকে তারা যাচ্ছে, কিন্তু কোনো ব্যাংক তাদেরকে লোন দিতে চাচ্ছে না। এমত অবস্থায় বাংলাদেশের অন্যতম সরকারি ব্যাংক কর্মসংস্থান ব্যাংক নতুন উদ্যোগ নিয়েছে যে বেকারদের জন্য মাত্র 9% সুদে তারা লোনের ব্যবস্থা করে দিচ্ছে। মূল ভিডিওতে আসার আগে বিভিন্ন ধরনের তথ্য এবং তথ্যের সমাধানের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বেকার ভাই বোনদের জন্য মাত্র 9% সুদে কর্মসংস্থান ব্যাংক লোন দিচ্ছে। আপনি বেকার হওয়া সত্ত্বেও যদি কোনো কিছু করতে চান বা কোনো কিছু করতে যাচ্ছেন, কিন্তু অর্থের অভাবে সেটা করতে পারছেন না, কর্মসংস্থান ব্যাংক আপনাদের সেই সমস্যার সমাধানের জন্য লোনের ব্যবস্থা করে দিচ্ছে, যেন লোন নিয়ে আপনারা কিছু একটা করতে পারেন। আজকে আমরা জানবো যে কর্মসংস্থান ব্যাংক থেকে আপনি লোন নিলে সেক্ষেত্রে কী কী শর্ত বা ডকুমেন্টসের দরকার হবে, সেই সম্পর্কে আমরা আজকে বলবো। কর্মসংস্থান ব্যাংক বিভিন্ন সেক্টরে লোন দিয়ে থাকেন, কিন্তু বেকারদের জন্য শুধু তারাই মনে হয় বাংলাদেশের মধ্যে তারাই বেকারদের জন্য লোন দিয়ে থাকে। এই লোন নেওয়ার জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, শাখার অধিক্ষেত্রের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থায়ী বাসিন্দা না হলে শাখার অধিক্ষেত্রের একজন স্থায়ী বাসিন্দাকে ঋণের গ্যারান্টার করতে হবে। বেকার এবং অর্ধ বেকার হতে হবে। বয়স হতে হবে 18 থেকে 50 বছর পর্যন্ত, তবে পুরাতন ঋণ গ্রহীতাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। উদ্যোক্তাকে ইকুইটি বহনের ক্ষমতা থাকতে হবে। প্রকল্প পরিচালনার বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ অভিজ্ঞতা থাকতে হবে। ঋণ ব্যবহারের যোগ্যতা সহ ঋণ পরিশোধের ক্ষমতা, আর্থিক আচরণে সুনামের অধিকারী হতে হবে। অন্য কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এনজিও অথবা বেসরকারি প্রতিষ্ঠানে ঋণ খেলাপি হলে ঋণ পাওয়ার যোগ্য হবেন না। ঋণ নীতিমালার অন্যান্য নিয়ম অনুসরণে সক্ষম হতে হবে। বেকারদের জন্য এই ঋণের সুদহার হবে 9%, সরল সুদে 9% হবে। শুধু যে আপনি সলিড বেকার হয়ে এই লোনের জন্য অ্যাপ্লাই করবেন বা লোনের জন্য বিভিন্ন শাখায় যাবেন, সেক্ষেত্রে হবে না। অর্থাৎ আপনাকে দেখাতে হবে যে আপনি এই টাকা দিয়ে কি করবেন, অর্থাৎ আপনাকে উদ্যোক্তা হতে হবে। এই লোনের টাকা নিয়ে আপনি যদি কোনো কিছু ক্ষুদ্র প্রতিষ্ঠান গড়ে তুলতে চান, সেক্ষেত্রে আপনাকে লোন পাওয়াটা সহজ হবে। তাছাড়া কিন্তু আপনাকে লোন দেবে না, অর্থাৎ আপনাকে দেখাতে হবে যে আপনি এই টাকা দিয়ে কি করতে যাচ্ছেন। এটা যদি আপনি দেখাতে পারেন, তাহলে আপনি সেক্ষেত্রে লোন পাবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনাকে কর্মসংস্থান ব্যাংক, আপনি যেহেতু বেকার, আপনাকে লোন দিলে তো লোন পরিশোধের আপনার ক্ষমতা থাকতে হবে। আপনি লোনের টাকা নিয়ে যদি বিভিন্ন কিছু করেন বা অন্য কোনো কাজে ব্যয় করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি লোন পাবেন না। এক্ষেত্রে আপনাকে দেখাতে হবে আপনি কোন পেশার সাথে জড়িত হবেন, সেটা আপনাকে দেখাতে হবে। অর্থাৎ আপনার লোন পরিশোধ করার ক্ষমতা থাকতে হবে, তাহলে আপনি লোন পাবেন। তাই আপনি যদি বেকার হয়ে থাকেন এবং কোনো কিছু করার যদি আপনি স্বপ্ন দেখছেন, তাহলে অবশ্যই আপনার নিকটস্থ কর্মসংস্থানের বিভিন্ন শাখা রয়েছে, সে শাখাগুলোতে যোগাযোগ করে বিভিন্ন তথ্যাদি দিয়ে আপনি লোন নিতে পারেন।